নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি সেরিব্রাল কনকাশন হয়েছে মানে একটা ঝাঁকুরি পুষ ফ্রম বাহাইন্ড এটাই নাকি কারণ এস এস কে এর অধিকর্তা মনিময় বাবু তেমনই জানিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা সাড়ে সাতটায় ঘটনাটি ঘটে মুখ্যমন্ত্রী তার বাড়িতে পড়ে যান তার মাথায় কপালে গভীর ক্ষত নাকে ফেটে গেছিল চার পাঁচটা স্টিচ করতে হয় শুক্রবার সকালে তিনি স্থিতিশীল আছেন ডাক্তাররা তাকে বিশ্রাম নিতে বলেছেন কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হলো মুখ্যমন্ত্রী তার বাড়ির পরিসরেই পড়ে গিয়েছেন অধিকর্তা বললেন পুশ ফ্রম বাহাই তাহলে মুখ্যমন্ত্রীকে পিছন থেকে কে ঠেললো নাকি মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে কেউ তাকে ঠেলেছে ইট ইস কমপ্লিটলি শ্রাউডেড ইন মিস্ট্রি কলকাতার পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে মুখ্যমন্ত্রীর মতো এর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকে সেই প্রেক্ষিতে যদি মুখ্যমন্ত্রী তার বাড়ির পরিসরে পড়ে যান এবং ডাক্তারবাবু বলেন পুশ ফ্রম বাহাইন্ড তাহলে এটা নিয়ে তো আমাদের খুব মনে খুব প্রশ্ন তৈরি হয় উদ্বেগ তৈরি হয় মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী তার নিরাপত্তার ক্ষেত্রে যদি কোনো গাফিলতি হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যদি অধিকর্তা পুষ্প্রম বাহাইন্ডের এর আরেকটা ব্যাখ্যাও দিয়েছেন যে মাথা করে পুড়ে যাওয়ার সময় কারুর কারুর মনে হতে পারে যে পিছন থেকে কেউ ঠেলা দিল সেটাও হতে পারে আসলে হয়তো কেউই তাকে তাকে ঠেলা ঠেলা দেয়নি তার মনে হচ্ছে পিছন থেকে কেউ দিয়েছে যাই হোক এই ফ্রম বাহাইন্ড এটা নিয়ে কিন্তু এরা বিতর্ক হয়েছে সবাই তার আরোগ্য কামনা করেছেন আমিও মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করি তিনি আবার এই নির্বাচনের আবহে এই রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আসুন কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িয়েছে তো অন্য একটা ঘটনা সেটা হচ্ছে নিউজ এইটিন যেটা মুকেশ আম্বানি গোষ্ঠীর নিউজ চ্যানেল তাদের অনেকগুলো চ্যানেল আছে প্রতিটা রাজ্যেই তাদের চ্যানেল আছে আঞ্চলিক ভাষায় সর্বভারতীয় স্তরে তারা একটা সমীক্ষা করেছে নির্বাচনের ফলাফল কি হতে পারে একটা ওপিনিয়ন পোল তাতে চারশো ছেষট্টিটা আসনে তারা সমীক্ষা করেছে তার মধ্যে তারা বলছে যে তিনশো উনপঞ্চাশটা আসনে বিজেপি জয়লাভ করতে পারে তার মধ্যে উত্তরপ্রদেশে আশির মধ্যে সাতাত্তর বিহারে মধ্যপ্রদেশে বোধ হয় চব্বিশে চব্বিশটা বিজেপি একটা কংগ্রেস একই অবস্থা ছত্রিশগড় হারিয়ানা দিল্লি প্রমুখ রাজ্যে কেরালায় বিজেপি এবার খাতা খুলতে পারে দুটো আসন পাওয়ার সম্ভাবনা নাকি আছে তামিলনাড়ুতে এন ডি পাঁচটা আসন পেতে পারে তেলেঙ্গানাতে বিজেপি আগেরবার বার আটটা পেয়েছিলো এবার এই চারটে পেয়েছিল এবার আটটা পেতে পারে উড়িষ্যাতে বিজেপির ফল আগের থেকে ভালো হবে তেরো চোদ্দটা পেতে পারে ওপিনিয়ন পোল বলছে এবং একই সঙ্গে গুজরাটে ছাব্বিশ শূন্য আহ তেলেঙ্গানাতে আপনাদের বললাম কর্ণাটকে পঁচিশটা যদিও গতবার তারা সাতাশটা পেয়েছিল এবার দুটো কমার সম্ভাবনা বলছি ওপিনিয়ন পোল ইত্যাদি তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গে বিজেপি পঁচিশটা তৃণমূল সতেরোটা এটা নিউজ এইট এই নিউজ এইটিন গ্রুপের ওপিনিয়ন পোল এতেই মুখ্যমন্ত্রীর উদ্বেগ হয়তো বহুগুণ বেড়েছে কারণ নিউজ এইটিন বাংলা সবাই জানে সেই চ্যানেলটার পলিসি কি সেই চ্যানেলের মাথায় যিনি আছেন তিনি আমারও পরিচিত সংবাদ মাধ্যমে সবারই পরিচিত বিশ্ব মজুমদার তিনি মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ তাই অনেকে বলেন ওই নিউজ এইটিন চ্যানেলের খবর আসলে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন সেটা বোঝা যায় এটাই তাদের রিটোরিয়াল পলিসি কিন্তু সর্বভারতীয় নিউজ এইটিন গ্রুপ করেছে তো সুতরাং তারা সত্যিটা প্রকাশ করতে বাধ্য তাই তাদের ওপিনিয়ন পোল বলছে বিয়াল্লিশটার মধ্যে পঁচিশটা বিজেপি সতেরোটা তৃণমূল মানে তৃণমূলের আসন পাঁচটা কমছে উনিশের তুলনায় বিজেপির পাঁচটা বিজেপি সাতটা বাড়ছে আর বাম কংগ্রেসের খাতা শূন্য তার মানে যে দুটো আসন মালদায় একটা এবং বহরমপুরে অধীর চৌধুরী জিতেছিলেন দু হাজার উনিশে এবার কংগ্রেস বামেদের খাতা খোলা সম্ভব নাও হতে পারে এটা ওপিনিয়ন পোল বলছে দেখ ওপিনিয়ন পোল এরা বোঝা যায় যে ট্রেনটা কি এটাই যে ধ্রুব সত্য তার তো কোনো মানে নেই কিন্তু ট্রেন্ড আমরা এরা বুঝতে পারি তো এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ যে বাড়বে কপালে উদ্বেগের বলরেখাগুলো যে চওড়া হবে সেটা নিয়ে তো আর কোনো সন্দেহের অবকাশ নেই এবং নানাবিধ কারণ প্রথম কথা প্রার্থী নিয়ে অসন্তোষ গুজরাট থেকে প্রার্থীকে আমদানি করতে হচ্ছে বিহার থেকে আমদানি করতে হচ্ছে প্রার্থী হতে না পেরে অনেকে বিদ্রোহ করেছেন প্রকাশ্যে না হলেও ইঙ্গিত দিয়েছেন বিদ্রোহের অনেকে নাকি বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন এক রাজ্যসভার সাংসদ যিনি মুখপাত্র তিনি হঠাৎ করে বললেন বিবেচনা না করে অনেক কথা বিজেপির বিরুদ্ধে তার ভাই বিদ্রোহ করে বলেছি আবার গর্তে ঢুকে গেছেন তো এই পুরো বিষয়টা তো খুব একটা স্বস্তিদায়ক নয় তার মধ্যে একাধিক দুর্নীতির অভিযোগে জেট পার শাসক দল যতই ছোট বড় বড় কথা বলুন পশ্চিমবঙ্গের মানুষ একটা জিনিস বিশ্বাস করে দিয়েছে যে এই রাজ্যে সরকার তাদের জমানায় স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে সংগঠিত আর্থিক অপরাধগুলো সংগঠিত করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে কারণ সরকারের সহায়তা ছাড়া নিয়োগ দুর্নীতি সম্ভব নয় সরকারি আধিকারিক প্রভাবশালীদের সহায়তা ছাড়া এই সংগঠিত আর্থিক অপরাধ সম্ভব নয় যতই কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় টাকা দেয় না বলে চিল চিৎকার করুন খবরের কাগজের বিজ্ঞাপন দিন জনগর্জন বিদের হবে বিসর্জন এই স্লোগান যতই দিন না কেন ছোটবাবু এবং তার সাঙ্গপাঙ্গরা তৃণমূলের যে বিসর্জনের বাজনা বেজে গেছে সেটা রাজ্যের মানুষ বলছেন কারণ তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা মতামত তৈরি হয়েছে এবং সেটা কিন্তু এবার ইভিএম এ প্রতিফলন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি দেখুন প্রশান্ত কিশোর তিনি মোটামুটি নির্ভুলি প্রেডিকশন করেন দু হাজার একুশে তিনি বলেছিলেন বিজেপি দিন অক্ষর ছুটে পারবে না বিধানসভায় বিজেপি সাতাত্তরে থেমে গেছিল এবার তিনি বলছেন যে বিজেপির ফলাফল চমকে দেওয়ার মতো হবে মানে আগের বার তারা আঠেরোটা পেয়েছিল এবার আঠেরোর থেকে বেশি হবে কতটা বেশি হবে দক্ষিণ ভারতের একটা সংস্থা বলছে যে বিজেপি পেতে পারে উনত্রিশ তৃণমূল পেতে পারে ওই বাকি তেরো আর ভোটের প্রাপ্তির শতাংশের নারীর বিচারে দুটো দলের মধ্যে পার্থক্য থাকতে পারে দশ শতাংশ আমার মনে হয় ওই উনিশ থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে বিজেপি পাবে এবং তৃণমূলের আসন সংখ্যা আগের থেকে কমবে নিউজ এইটিন তাদের সর্বভারতীয় সমীক্ষায় সেরকমই ইঙ্গিত দিয়েছে আমরা কোনো অপিনিয়ন বলি কিন্তু বলেনি যে তৃণমূল তাদের আগের বারের ফলাফল ধরে রাখতে পারবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরপীড়ার কারণ কারণ তিনি ক্ষমতা হারানোর আশঙ্কা করছেন একবার বিজেপি যদি পঁচিশ ছাব্বিশটা আসন পেয়ে যায় দু সাল পর্যন্ত এই সরকারকে তারা কিছুতেই টিকতে দেবে না পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ কারণে তৃণমূল ভেঙে যেতে পারে দুর্নীতির তদন্তের গতিপ্রাপ্ত হলে প্রভাবশালীদের জেল যাত্রা হলে তাসের ঘরের মাত্র তৃণমূল ভেঙে পড়বে তখন তৃণমূলের মধ্যে থেকেই অনেক বিধায়ক বলতে পারেন যে এই সরকারের উপর থেকে তারা সমর্থন প্রত্যাহার করছেন তারা বঞ্চ করে বেরিয়ে আসলেন বিজেপির সমর্থনে সরকার করলেন একদম ফ্রেশ ইলেকশন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বিজেপি আগের বারের থেকে তিন চারটে আসন বেশি পেলেই পরে তারা বাংলায় ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়ে পড়বে দু সাল পর্যন্ত তারা অপেক্ষা করবে না আর তৃণমূলকে তখন ধরে রাখাই মমতা অভিষেকের কাছে বড় চ্যালেঞ্জ হবে কারণ ক্ষমতার চিটে সব আটকে আছে কোনো আদর্শগত টানা থেকেও তৃণমূল করছে না সেই ক্ষমতার চিটে থেকে যদি মন উঠে যায় তাহলে কোন দুঃখে তৃণমূল করবে তখন অনেকেই অনেক রকম বাহানা তুলে ফিকির তুলে তৃণমূল ছাড়তে চাইবেন জনপ্রতিনিধিরাও চাইবেন সাধারণ কর্মীরাও চাইবেন মমতা এটা জানেন এবং কিছুই তার করার নেই কারণ খেলা তার হাতের বাইরে বেরিয়ে গেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন এই যে লাগাম ছাড়া দুর্নীতি মানুষ এটা ভালোভাবে নেয়নি যতই মুখ্যমন্ত্রী বলুন না কেন কেউ কেউ করলে তার তার দায় দলের নয় কেউ বিশ্বাস করে না যে তেরোতলা তলা চোদ্দ তলা কিছু জানতো না দশ বছর ধরে বালু চুরি করলো কেউ কিছু জানতো না গোয়েন্দা দপ্তর জানতো না তেরোতলা তলা চোদ্দ তলা জানতো না পার্থ মানিক চাকরিগুলো বিক্রি করলো নিলাম করলো মাছের বাজারে যেভাবে মাছকে নিলাম করা হয় আরতে মাছের আরতে মাছ যেমন বিক্রি হয় নিলাম হয় ঠিক সেভাবে চাকরিগুলো এরা নিলাম করছে কেউ কিছু জানতো না আহা তা মানুষ তো ওই ব্যাখ্যা বুঝবে না বোঝেও না মানুষ এই ব্যাখ্যা বিশ্বাসও করে না তারা অন্তত তাদের সাদাবুদ্ধিতে বুদ্ধিতে এইটুকু বুঝতে পেরেছে প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের মদ ছাড়া এই সংগঠিত দুর্নীতি করা সম্ভব নয় এবং মানুষ চাইছে এবার একটা শিক্ষা দিতে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন তিনি বাস্তবটা বোঝেন তাই দেখুন সিএ নিয়ে মানুষকে ভুলবো যাচ্ছেন যে নাগরিকত্ব চলে যাবে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কারার আইন নয় এনআরসি হবেন অমিত শাহ বলে দিয়েছেন বলেছেন যে পঁচাশি শতাংশ যারা নাগরিকত্বের আবেদন করবেন তাদের হয়তো ডকুমেন্টস আছে পনেরো শতাংশের কাছে হয়তো কোনো কাগজপত্র নেই তাদের জন্য ব্যবস্থা হবে সম্ভবত অমিত শাহ বনগা থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় প্রচার শুরু করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার পর মতুয়া সম্প্রদায়ের মানুষ নমশূদ্র মানুষ যারা নাগরিকত্ব পেতে উন্মুখ কিন্তু তাদের মনে এখনো নানা রকম সংশয় আছে সেই সংশয় পরিষ্কার হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের আগে সিএএ এ বিধি প্রণয়ন এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক পলিটিক্যাল ডিভিডেন্ড বিজেপি এতে পাবেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে বলছেন সিএ হলে নাগরিকত্ব কেড়ে নেবে ডিটেনশন ক্যাম্প পাবে উনি অজস্র অসত্য ভাষণ দেন এগুলো তার লেটেস্ট সংযোজন মনে আশঙ্কা নিজেদের নিজেকে তাদেরকে তাদের রক্ষাকর্তা হিসাবে সাজা তুলে ধরা এইসব মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কিন্তু কাজ দিচ্ছে না মুসলমান ভাই বোনের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায় খেলা ধরে ফেলেছেন তিনি যে তাদের ভোটটাকে নিজের স্বার্থে ব্যবহার করেন আর সম্প্রদায়ের উন্নতির জন্য যেগুলো করেন সেগুলো কার্যত কি বলবো আর কি সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য তার এই পদক্ষেপগুলো খুব একটা যুক্তিযুক্ত তিনি ইমাম মহাজিবাহ ভাড়া দিচ্ছেন স্কলারশিপ দিচ্ছেন তাতে কি সব সমস্যার সমাধান হয় আসল হচ্ছে কর্মসংস্থান শিক্ষা সাচার কমিটির রিপোর্ট তো বহু বছর আগে সামনে এসেছিল সরকারি চাকরিতে মুসলমানদের যদি তথ্য সামনে আনেন তাহলেই দেখতে পাবেন যে মুসলমানদের সার্বিক সামাজিক আর্থিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি হয়তো সামান্য হয়েছে কিন্তু যেভাবে তিনি মুসলমানদের রক্ষাকর্তা হিসেবে নিজেকে তুলে ধরেন তার এই দাবির সঙ্গে বাস্তবের আসমান জমিন ফারাক আছে সেটা মুসলমানরাও বুঝছে তিনি বিজেপি বিরোধিতার জন্য অনেক কথা বলেন কিন্তু আমরা কি দেখেছি রাজ্যসভায় স্পর্শকাতর বিল আসলে তৃণমূল ওয়াক আউট করে কেন্দ্র সরকারকে সুযোগ করে দেয় জাকদীপ ধানকারের বিরুদ্ধে কত কথা বলল তৃণমূল সেই জাকদীপ ধানকারকে উপরাষ্ট্রপতির নির্বাচনে সমর্থন করে সাগর সাগরদেগের উপনির্বাচনের হার এমনি এমনি হয়নি তাই একশোটার মধ্যে একানব্বইটা সংকালে গোবর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেলেও এবার তাদের পক্ষে সেই পারফরমেন্স এর পুনরাবৃত্তি করা সম্ভব সত্যের খাতির এটা বলতে হয় মমতাও জানেন তাই তার উদ্বেগ বাড়ছে এবং বিভিন্ন চ্যানেলের সমীক্ষা সেই সত্যটাকেই তুলে ধরছে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ষোলোটা আসনে ওয়ান সুজন চক্রবর্তী দমদমে ওখানে ফাইট দিতে পারবেন বামেরা মনে করছেন বাম নেতৃত্ব যাদবপুরে তরুণ সৃজন আমার তো মনে হয় লড়াইটা ওখানে অনির্বাণের সঙ্গে সৃজনের হবে কারণ সাইনি ঘোষ কোন অবস্থাতেই অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে স্ট্যাচারে মিলবে না ছাড়িগোজ অভিনেত্রী হতে পারেন তিনি কত বড় মাপের অভিনেত্রী সে সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয় মানুষ সব বিচার করবেন তার উক্তি তার কথাবার্তা সনাতনীদের নিয়ে তার অতীতের মন্তব্য এসব মানুষ জানেন এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুরেরই প্রাক্তনী ডক্টরেট করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা সঙ্গের সঙ্গে যুক্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষ একজন আর সৃজন তরুণ তুর্কি আমার তো মনে হয় লড়াইটা অনির্বাণের সঙ্গে সৃজনের হবে দমদমে সুজনবাবুর লড়াই দেবে দীপসিতা দাঁড়িয়েছেন শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম দুজন বাদে চোদ্দ জন নতুন প্রার্থী বাবেরা এনেছেন তমলুকে সায়ন সায়ন খুব কি বলবো আর কি ইয়াং একজন লয়ার হাইকোর্টে প্র্যাকটিস করছেন অভিজিৎ বাবু আছেন দেবাংশু আছেন আমার মনে হয় যে অভিজিৎ বাবুর যে উচ্চতা তার যে গ্রহণযোগ্যতা এখন দেবাংশু তো ধারে কাছেই আসবে না সায়ন হয়তো একটু নজর কাটতে পারে কিন্তু ওখানে আবার চতুর্মুখী লড়াই হবে আমি শুনছি তমলুকে লক্ষণ সেটা কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কারণ কংগ্রেসের সঙ্গে তো কোনো জোট হচ্ছে না হয়তো কংগ্রেসের জন্য কয়টা আসন ছেড়ে দেবে বামে না প্রার্থী দেবে না কিন্তু অন্যান্য জায়গায় কংগ্রেস বাম কিন্তু লড়বে সে এরকম একটা ক্ষেত্র হচ্ছে তমলুক আইএসএফ যাদবপুর চেয়েছে কিন্তু আইএসএফ এর কেউ প্রার্থী যাদবপুরে দাঁড়ালে সৃজনকেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কারণ বারুইপুর পূর্ব পশ্চিম এবং ভাঙড়ে আইএসএফ সংগঠন তৈরি হয়েছে তাই সংখ্যালঘু বোর্ড যদি আইএসএফ কেটে দেয় বামেদের থেকেও কাটবে ম্যাক্সিমাম কাটবে তৃণমূলের থেকে তাহলে কিন্তু অনির্বাণের পক্ষে লড়াইটা কিঞ্চিত সহজ হবে দেখুন দু সালে যাদবপুর কেন্দ্রে বিজেপি পেয়েছিল পঁচিশ হাজার ভোট আর দু সালে যাদবপুর কেন্দ্রে বিজেপি পেয়েছিল প্রায় লক্ষ ভোট অতএব চার বিজেপির ভোট প্রাপ্তির হার যাদবপুরে বছরের পর বছর বেড়েই গেছে জিওমেট্রিক প্রোগ্রেশন এবার কিন্তু যাদবপুরে পদ্মফুল ফুটলেও ফুটতে পারে অনেকে সেটা বলছে যে তলায় তলায় একটা চোরা স্রোত আছে বিজেপির সমস্ত কিছু দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বস্তিদায়ক খবর তো কিছুই নেই প্রতিদিনই কোনো না কোনো অস্বস্তি সূচক খবর তার কাছে আসছে যে লড়াই যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে